আগামীকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে দ্বিতীয়বারের জন্যে নির্বাচিত হয়েছেন আমাদের নরেন্দ্র মোদী। তাই দ্বিতীয়বারের জন্যে যে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্যে নদিয়ার অংশগ্রহণ করতে চলেছে শহীদ সুদীপ বিশ্বাসের ভগ্নিপতি সমাপ্ত বিশ্বাস এবং মা মমতা বিশ্বাস। সেই মমতা বিশ্বাসের বাড়িতে আমরা এখন আছি। তা আমাদের দুটি প্রশ্ন আছে তাদের কাছে, যে আজকে যে দিল্লি যাওয়ার অনুষ্ঠান, সেই আমন্ত্রণটা কিভাবে পেয়েছিলেন আমরা জানবো সুদীপ বিশ্বাসের ভগ্নিপতি সমাপ্ত বিশ্বাসের কাছ থেকে। হ্যাঁ, আমরা খবরটা পেয়েছিলাম মিস্টার কল্যাণ চৌবে মহাশয়ের কাছ থেকে। তা উনি ফোন করেছিল গত পরশু দিনকে, লোকও পাঠিয়েছিল বাড়িতে, তা আমরা অবশ্য ছিলাম না। তা উনি জানার পরে উনি আমাকে তৎকাল ফোন করে যে আগামীকাল নরেন্দ্র মোদীজির শপথের প্রোগ্রাম আছে, আপনারা কি আসতে পারবেন, পুরো শহীদ পরিবার যাচ্ছে। তা আমরা বললাম ঠিক আছে, আসতে পারবো। তারপরে উনি আমাদের সন্ধ্যাবেলায় যোগাযোগ করে ফ্লাইটের টিকিট কেটে দিল, বললো ঠিক আছে তাহলে আপনারা দুজন আসতে পারবেন। ঠিক আছে, এবারে আমরা শহীদ সুদীপ বিশ্বাসের মায়ের কাছ থেকে একটু জানতে চাইব যে আপনারা দিল্লি যাচ্ছেন এরোপ্লেনে, ওখানে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে, এবং নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হলে আপনার বক্তব্য কী থাকবে? আমরা, আমার ছেলে শহীদ হয়েছে, তার প্রতিশোধ শাস্তি চাই। তাহলে আপনার বক্তব্য এই যে পুলওয়ামায় যে জঙ্গি হানায় আপনার ছেলে নিহত হয়েছে, সেই জঙ্গিদের বিরুদ্ধে সমুচিত শাস্তি যেন প্রধানমন্ত্রী গ্রহণ করেন, এই তো? ধন্যবাদ, আপনাদের দিল্লি যাত্রা শুভ হোক। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।